আমি মিথ্যা বলি না জিসি, মিথ্যাচার সহ্য করতে পারি না। তুমি ঠিকই শুনেছো, সেই মহৎ কাজটা আমরা করতে পেরেছি। আচ্ছা তুই চুল কেটে ফেলেছিস কেন? ভিখারির ভেগ ধরতে নয়, আমরা যা তাই করার জন্য। আমরা সেবক জিসি, ওইসব চুল টুলে কি বা যায় আসে। তুমি সৈন্যদের দেখেছ, চুল ছেঁটে সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত। ঠাকুরের ইচ্ছে আমরাও নিজেদের প্রস্তুত করছি, শ্রী রামকৃষ্ণের সেনানীদের। আচ্ছা নরেন, তোরা কি আমার ওপরে মানে আমাদের ওপরে অভিমান করে এসব করছিস? লজ্জা ঘৃণা ভয় মান সম্মান আমরা সব ত্যাগ করেছি জিসি। রামদাদারা যদি সত্যি সত্যি খরচের ব্যাপারে কিছু বলে থাকেন, তাহলে তো তা মিথ্যে নয়, সত্যি তো। আজকের বাজারে 12-13 জন ইয়াং ছেলের পেটের খোরাকি জোগানো বাস্তবিকই খুব খরচের ব্যাপার, বিশেষ করে খরচ যেভাবে বাড়ছে এবং আরো বাড়বে। তা নিয়ে কি আর শুধু শুধু মান করলে চলে? আর তাছাড়া মাধু করি কি খুব একটা সহজ কাজ? তুমি পারবে? কাঁধে একটা ঝোলা নিয়ে ঘরে ঘরে ঘুরে ভিক্ষাং দেহি বলতে? না পারবো না, পারবো না, শুকিয়ে মরবো তবু পারবো না। কিন্তু আমরা তা পেরেছি। কতদিন কতদিন নরেন, তোদের মতন ইয়াং ছেলেদের দেখে শহরবাসী প্রতিদিন রোজ রোজ ভিক্ষা দেবেন? এখনো কি আর সহজে দিচ্ছে? আগে চারটি গাল দিয়ে তারপর দিচ্ছে, আর আমরা হাসি মুখে সব সহ্য করছি, সব গ্রহণ করছি। এই দেখো না, তোমার সঙ্গে দেখা করতে এসেছি, তারপর এখান থেকে পাইক পাড়া যাব, সেখান থেকে বড় বাজার। কেন? ঠাকুরের নাম নিয়ে চাঁদা গ্রহণ করতে, যদিও সেই চাঁদা ঠাকুরের সেবায় লাগবে না, লাগবে ঠাকুরের সেবা দলের সেবায়। কে বলেছে তোদের সেখানে যেতে? কে? তোমার গুরু, আমার গুরু। ও, নাটের গুরু তাহলে তিনি? না না নরেন, তুই যাবি না, তুই যাবি না, আমি বলছি তুই যাবি না। তোদের বাড়তি যে সমস্ত খরচ খরচা আমি দেবো, হ্যাঁ আমি যতক্ষণ পারছি দেবো, তারপরে যখন পারবো না পারবো না, যা খুশি করিস, আমি কিচ্ছু জানতে চাইবো না। তুমি তো দিচ্ছ, আরও দেবো। তোমার এত বড় সংসার আছে, থিয়েটার থেকে আর ক পয়সাই বা পাও, তোমার চলবে কি করে? ওরে আমার বাড়িটা তো আছে, প্রয়োজনে আমি আমার বাড়ি বন্ধক রাখবো, কিন্তু ঠাকুরের জন্য আমি তোদেরকে কারুর কাছে হাত পেতে ভিক্ষে করতে, না না কোনো চাঁদা আমি তুলতে দেবো না, দেবো না। জিসি, আচ্ছা নরেন, তুই তুই আপাতত আপাতত রাখ, আমি আরো দেবো, আরো দেবো। দানাকালীর কাছে শুনছিলাম তোমার থিয়েটার নিয়ে ঝামেলা চলছে। ওই বিনি মানে নটি বিনোদিনীকে নিয়ে খুব অসুবিধার মধ্যে, অশান্তির মধ্যে আছি রে আমি। তিনি কি থিয়েটার ছেড়ে সংসারই হতে চাইছেন? সংসার? ওরে এমন কোন মানুষ আছে রে নরে যে নিশি বধূকে গৃহবধূ করবে? ও যদি সংসার পায়, সন্তান পায়, তাহলে আমার থেকে খুশি সুখী আর কে হবে? কিন্তু সংসার সন্তানের লোভ দেখিয়ে ওর সাথে কেউ যদি ছেলে খেলা করে, তাহলে আমার থেকে ভয়ঙ্কর আর কেউ হবে না, এটা আমি তোকে বলে রাখলাম। আমার কাছে খবর এসেছে, আমি আমি জানতে পেরেছি দেশের একটা নামি দামি সম্ভ্রান্ত বংশের নাম করা বাবুর নজরে এসেছে নাকি বিনি। না নাম জানতে চাস না, নাম জানতে চাস না, বিশ্বাস করতে পারবি না। থাক থাক, আমার অশান্তি আমাকে ভোগ করতে দে নরেন। তুই যা, চলে যা সোজা কাশীপুরে, চলে যা ঠাকুরের সঙ্গে দেখা কর, ঠাকুরকে বলবি আমি কিন্তু তোদের চাঁদা তুলতে মানে ওই ভিক্ষাবৃত্তি করতে দেব না। তুমি কি
এখন স্টারে যাবে? হুম, স্টারে যাব। সবাইকে রিহার্সাল দেওয়াবো আর তারপরে ফেরার পথে রামবাবুর বাড়িতে যাব, মনের ময়লা ধুতে। সবার মনের সব ময়লা ধুয়ে যাক সেটা আমিও চাইছি, তবে দয়া করে তুমি আমাদের জন্য সালিশি করো না। বেশ, তাই হবে। তোমার গুরুর হয়ে দরবার করতে এসেছো বুঝি দানাকালি? এক প্রকার তাই বলতে পারো মাসি। ও, তা কি আর্জি নিয়ে এসেছো বাছা, একবার শুনতে পারি না? না, শত হলেও আমি নটি বিনোদিনীর মা তো। আমার মেয়ের এখন কত নাম। কলকাতায় স্টেজে উঠলে বাবুরা নাকি সব আমার মেয়েকে দেখে হাত তালি দেয়। থিয়েটার করে যে, থিয়েটার? হ্যাঁ, থিয়েটার হলো মা সরস্বতীর জায়গা। কিন্তু বাছা, মুখে তো রং সেই মাখতেই হয়। যে কাজের যে নিয়ম, মুখে রং মেখে বিনি অ্যাক্টিং করে, দর্শকদের মন মজান। দানাকালি, সে তো মন মজানোর কারবারই করে নাকি? ওসব কথা থাক মাসি। হ্যাঁ, যে জন্য আমি এসেছি, কদিন ধরে বিনি সময় মতো রিহার্সালে যায়নি, আজ গিরিশদা নিজে হলে যাচ্ছেন, তিনি নিজে মহড়া দেবেন। আজ যদি বিনি সময় মতো না যায় তাহলে তো কেলেঙ্কারি হবে, তাই আমি ওকে নিতে এসেছি। তবে গিরিশদা জানেন না যে আমি এসেছি। বিনি কোথায়? দোর বন্ধ করে ঘরে থাকে। কি যে আমার বাছার হয়েছে আমি জানি নে, যতক্ষণ ঘরে থাকে দোর বন্ধ করে থাকে, দশটা কথা কইলে একটা কথার জবাব দেয়। তোমাদের ওই থিয়েটার আমার বিনিকে খেয়ে ফেললো গো দানাকালি। আমার বিনিকে খেয়ে, কোন ছেলেবেলায় ছেলেটাকে হারিয়েছি, বিনির দিকে চেয়ে জীবন কাটাই, এখন ভয় হয় দানাকালি। আমার তো আর ব্যবসা করার ক্ষমতা নেই এখন, তাই ভাবি শেষে কি বাবুর বাড়ির বাসন মাজতে হবে, এককালের ডাক সাইটে বেবু সেই গুণীকে, শেষকালটাই যে কি হবে কত ভেবে রাত্রে ঘুম হয় না বাছা। তুমি কিছু ভেবো না গো মাসি, বিনি এখন কলকাতার সবচাইতে নামি নটি, সে যা মাইনে পায় বা পাবে তা দিয়ে তোমার খাওয়া পড়ার কোনো অভাব সে রাখবে না। কিন্তু দানাকালি, সে তো থিয়েটার করতেই চাইছে না। কি করতে চাইছে? পিরিত, বুঝলে? এক রাজাবাবুর সঙ্গে পিরিতে মজেছে বিনি। তা সে রাজাবাবু নাকি খুব সাজগোজ পছন্দ করে জানো, দিন রাত্রির ওসব রং টং মেখে সেজে গুজে থাকে বিনি। ওই রাজাবাবুর সঙ্গে সংসার করতে চায় গো বিনি। সে কে গো মাসি? এই উড়ো খবরটা বাতাসে ভাসছে বটে, তবে তুমি বললে সেটা পাকা খবর হবে। তেনাদের নাম এই পাপ মুখে আনা যায় না গো দানাকালি। তেনাদের রাজবাড়ির সামনে দিয়ে মাথা নিচু করে যেতে হয়, এত তাদের মাননি গুণ আর রূপ, রূপ দেখলে মনে হয় যেন স্বপ্নে কোনো দেবতাকে দেখতে পাচ্ছি। এমন মানুষের সঙ্গে বিনি সংসার করবে সে তো খুব ভালো কথা মাসি। কি বলছো কি দানাকালি, ওই রাজবাড়ির বউ হয়ে যাবে বেবসে বিনি? হ্যাঁ, কুজোর নাকি চিত হয়ে শোয়ার স্বপ্ন দেখেছে। কিন্তু মেয়ের আমার সে স্বপ্ন যখন ভেঙে যাবে বাছা, সে কথা ভাবলে তো আমার বুকের রক্ত শুকিয়ে যায়। সে কলকাতার কোন রাজা বাবু গো?
এই যে বিনি, আমি তোকে নিতে এসেছি, চল বোন। আজ গিরিস্তা আসছেন হলে, তুই না গেলে মানে বুঝতি। আমি যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। মহড়ার ঘরে আমি আলাদা বসব, আমার পাশে যেন কেউ না বসে, কারোর গা আমার গায়ে যেন না ঢাকে, কেউ যেন আমাকে না ছোঁয়। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি গাড়িতেও কিন্তু একা যাব, একা আসব। কালিদা, তুমিও আমার সঙ্গে যাবে আসবে না? আমি তোর কাছে এতটা অচ্ছুত হয়ে গিয়েছি বোন। দেখো কালিদা, তুমি যদি আমার কথা মানতে পারো ভালো, আর নয়তো আমি বেশ মানছি, আমি মানছি তোর শর্ত। ও কি রে বিনি, তুই নাটক লিখছিস নাকি রে? না, নিজের কথা লিখছি, আমার কথা। ঠাকুর কেমন আছেন? ভালো নেই রে। যাবি একদিন কাশীপুরে? চল না, চল না একদিন, আমি নিচে নিয়ে যাব তোকে। না গো কালিদা, আমার এই জীবনে আর ঠাকুরের দর্শন করা হবে না গো। ঠাকুরের শ্রীচরণ স্পর্শ করার কোনো উপায় আমার আর নেই। কেন রে, কারো বারণ আছে বুঝি? কার? সময় হলেই সব জানতে পারবে, আমি নিজেও জানি না আর কতদিন সবকিছু লুকিয়ে রাখতে পারবো। আরে মনমোহন, এসো এসো, দাঁড়াও, লেখাটা শেষ করে নি। কি লিখছো? আমার তত্ত্বমঞ্জুরি পত্রিকায় একটা আর্টিকেল লিখছি। আমি সবাইকে জানাতে চাইছি যে ঠাকুর ধীরে ধীরে আরোগ্য লাভ করছেন। মনমোহন, ঠাকুরে উঠে বসা মানে তো আমাদের মধ্যে সব রকম মনোমালিন্য, মন কষাকষি সব কিছুর অবসান, তাই না? উল্টোটাও তো হতে পারে রাম। না না মনমোহন, দেখো আমাদের যা কিছু সব তো ঠাকুরকে ঘিরে। হ্যাঁ, ঠাকুর সুস্থ হয়ে উঠলেই দেখবে সব বিবাদ, মন কষাকষি সব দূর হয়ে যাবে। এই তো দেখো না, ঠাকুরকে গিয়ে বলাতে ঠাকুর নরেনকে বুঝিয়েছেন, নরেন বুঝেছে। হ্যাঁ, একটু সময় লাগবে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আসলে কি জানো, নরেন তো ধনী ঘরের ছেলে, খুব ছোট থেকে ও কোনোদিন অভাব দেখেনি, কি করে হিসেব করে চলতে হয় ও জানে না। বরং ও দেখেছে ওর বাবাকে দুহাতে বিলোতে, অকাতরে বিলোতে, নিরাশ্রয়কে আশ্রয় দিতে। ছোটবেলা থেকে এইসব দেখেই ও অভ্যস্ত। আমরা বরং নরেনকে ভুল বুঝেছি, এখন যত তাড়াতাড়ি সম্ভব এই ভুল বুঝাবুঝির অবসান করতে হবে, ততই ভালো মনমোহন, ততই ভালো। সে সম্ভাবনা খুব কম রাম। মানে? মানে আমাদের চাঁদার পয়সায় চলছে না বলে নরেনরা পালা করে। পালা করে? পালা করে কি? মাধুকরি করছে। আর মাধুকরি শব্দের সহজ সরল মানেটা যে কি তা তুমি জানো? নরেনরা ভিক্ষে করছে? তুমি নিজে চোখে দেখেছো? তাহলে তোমায় কে বললো?
গিরিশ বাবু, আজ অফিস ফেরত বিডন স্ট্রিট দিয়ে আসছিলাম, ভাবলাম একবার গিরিশ বাবুর সঙ্গে দেখা করে যাই। অবশ্য আমি না গেলে উনি এখানে আসতেন তোমাকে এই কথাটা জানাতে। খরচ কমাতে বলেছি বলে ওরা আমাদের উপর এইভাবে প্রতিশোধ নিল। দেখো, কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে, তবে এটাকে ঠিক প্রতিশোধ বলা যায় না। আলবাত প্রতিশোধ মনমোহন, আলবাত প্রতিশোধ। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, তাই যদি হবে তাহলে ওদের ভিক্ষান্ন ঠাকুর গ্রহণ করে কেন প্রসাদ করে দিলেন? ওদের ভিক্ষান্ন ঠাকুর প্রসাদ করে দিয়েছেন? নরেন গিরিশবাবুকে তাই বলেছে, ওরা ঠাকুরের নাম নিয়ে মাধুকরি করছে। ঠাকুরের নাম নিয়ে মাধুকরি মানে তো ভিক্ষে। তার মানে ওদের ভিক্ষেতে ঠাকুরের সায় আছে। ঠাকুরের সায় ছাড়া ওরা কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না। এবারে কি করবে? ঠাকুরের ত্যাগী ভক্তরা ঠাকুরের নামে ভিক্ষে করছে, কোনটা সত্য কোনটা মিথ্যে লোকে তা জানবে না, কেউ কিছু বুঝবে না। তারা দেখবে যে ঠাকুরের ত্যাগী ভক্তরা কাঁধে ছোলা নিয়ে গেরুয়া বসন ধারণ করে পথে পথে ভিক্ষে করছে। না মনমোহন, না, যে কোনো উপায়ে এটা বন্ধ করতেই হবে। জানো নরেন্দ্রের প্রথম ভিক্ষে কে দিয়েছে? কে? স্বয়ং মা জননী। মা জননী? এবারে সব মিটবে। ঠাকুর হয়তো এটি চেয়েছেন আমি ওনার এই ফুসকুড়িতে গরম বলতে শিখতে, এতে ফুসকুড়িগুলো মরে যাবে আর ঠাকুরের বাইরের ব্যথা মিটে যাবে। এমনি করে রোজ রেতে আমি আপনারে বলতে পড়া শেখ দেব ঠাকুর, দেখবেন আপনার আরাম লাগবে। হ্যাঁ গো রামলীলা খুড়ি, তোমার কাশীর মেয়ের কথা মনে আছে? মনে থাকবে নি ঠাকুর, আপনার যখন ওই পেটের ব্যাধি হয়েছিল বারবার ওই বাচ্চিতে যেতে যেতে ওই জল লেগে লেগে ঘা হয়ে গিয়েছিল, তখন তো ওই কাশীর মেয়ে আপনার এই বলতে পড়া শেখ দেব আপনারে সুস্থ করে তুলেছিল। একেবারে বাচ্চি গিয়ে গিয়ে মলদারটা একেবারে হেঁচে মচে গিয়েছিল, চেপে বুঝতে পারত। কাশীর সেই মেয়ে মায়ের মতো আপনারে সেবা করে ভালো করে দিয়েছিল, ওনার কাছ দিয়ে তো আমি শিখেছি। এই পিদিমে শুলতে পোড়া শেখ ঘায়ের জন্য কত উপকারী। কাশীর মেয়ের সে শিখে তুমি ভুলনি দেখছি। যতদিন বাঁচি ততদিন শিখি। যাও যাও।